আপনাকে শেখানোর দায়িত্ব আমার আপনি শুধু মনোযোগ সহকারে দেখুন এবং শিখে রাখুন বলা তো যায় না জীবনের কখন কোন সময় কোন পরিস্থিতিতে কোন অভিজ্ঞতা কিভাবে কাজে লেগে যায় হতেও পারে আমার এই শেখানো কাজগুলো আপনার কোনো না কোনো সময় কাজে লেগে গেল। তখন কিন্তু আমাকে আপনার মনে পড়বে যে আপুর থেকে আমি এটা শিখেছিলাম তো যাই হোক মনে পড়ুক বা না পড়ুক আজকে আমি আপনাদের বাটিক এবং টায় উপরে কীভাবে আপনারা খুব সহজে পুঁতি এবং পলিথিন ব্যবহার করে বিভিন্ন শেডের শাড়ি তৈরি করে নিতে পারবেন আপনি তিন শেড দুই শেড যে কয়টা শেড দিতে চান সেই কয়টা শেড কিন্তু এইভাবে দিয়ে আপনারা শাড়িগুলো তৈরি করে নিতে পারবেন নিজেদের মনের মাধুরী মিশিয়ে আপনারা কোন কোন কালার ইউজ করতে চান সেই কালারগুলো শুধুমাত্র নির্বাচন করে নেবেন এরপরে এরকম একটা শাড়ি নিয়ে নেবেন আমরা কিন্তু শাড়িটাকে শুধুমাত্র দুইটা ভাঁজ খুলেছি দেখতেই পাচ্ছেন দুইটা ভাঁজ খুলে নিয়ে আমরা ঠিক এইভাবে যেভাবে ভাঁজ করা ছিল ঠিক সেভাবেই ধরে মাত্র দুইটা ভাঁজ খুলে নিয়েছি এরপরে এই যে এরকম আমি চিহ্ন করে নিয়েছি কোথায় কোথায় পুঁতিগুলো দিয়ে আমি ডিজাইন করে নেব জাস্ট আমি দূরত্বটা এইভাবে দিয়ে একটা করে পুঁতি নিচের দিক থেকে এইভাবে ধরে আমরা বসিয়ে দিব এখানে কিন্তু অনেকগুলো ভাজ দেখতেই পাচ্ছেন আমি মাত্র দুইটা ভাজ খুলেছি আপনি চাইলে আরও বেশি ভাজও খুলে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার পুঁতিগুলো আরও বেশি দিতে হবে তো এইভাবে দুইটা ভাজ খুলে নিয়ে আমি এক এক পাশে সাতটা করে পুঁতি দিয়েছি আপনি যদি আরও ঘন করে দিতে চান সেই ক্ষেত্রে আটটা দশটা দিয়ে নেবেন আবার কেউ আর একটু দূরত্ব বজায় রেখে করতে চাইলে আর একটু কম দিবেন। তো এইভাবে আমি দুইটা পাশেই দেখেন সাতটা সাতটা মোট চোদ্দোটা করে পুঁতি ঠিক এইভাবে বেঁধে নিয়েছি সুতা দিয়ে তো এরপরে আমরা যে মাঝখানে শাড়ির ভাত ছিল দেখেন এখানে কিন্তু ভাত ছিলই তিনটা ভাত ছিল তো একদম মিডেল বরাবর যে ভাজটা ছিল তার পাশে আরও দুইটা ভাজ আছে তো সেই দুইটা ভাজ অনুসারে আমরা ঠিক এইভাবে কাপড়টাকে ভাজ করে আরও চিকন করে নিচ্ছি তো ঠিক এইভাবে আমি সমান দূরত্বে তিনটা জায়গায় যে ভাজ ছিল সেই ভাজ অনুসারে আমি তিন জায়গায় দুই জায়গায় বেঁধে নিয়েছি তো দুই জায়গায় বেঁধে নিলেই কিন্তু তিনটা ভাগ হয়ে গেছে তো এখন এই বাঁধন সহই আমরা পানিতে ভিজিয়ে নেব এটা কিন্তু নর্মাল পানি কোনো গরম পানি না তো নর্মাল পানিতে চার পাঁচ মিনিট এভাবে ভিজিয়ে রাখবেন যাতে কাপড় থেকে মাঠটা খুব সুন্দরভাবে উঠে গিয়ে নরম হয়ে যায় এরপরে পানিটা চিপড়ে ফেলে নিয়ে আমরা বাকি দুই ভাগ ঠিক এইভাবে পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে নেব। যাতে এই বাকি দুই ভাগের মধ্যে আমরা ওই ভাগটাতে যে রঙটা দেবো সেই রঙের মিশ্রণটা কোনোভাবেই ঢুকে না যায় তো দুইটা পলিথিন দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে দিয়েছি এরপরে এখানে আমি গরম পানি নিয়েছি এই গরম পানিটা একেবারে উতলানো লাগবে এরকম না গরম হলেই হবে তো গরম পানির মধ্যে আমরা দিয়ে দিব কষ্টিক সোডা হাইড্রোস এবং রং তিন গজ কাপড়ের জন্য একতোলা রঙ ব্যবহার করা হয় তোলা রঙের সাথে দুই তোলা কষ্টিক সোডা এবং দুই তোলা হাইডোস থাকে তো আমি এইখানে যেহেতু তিনটা ভাগ করে নিয়েছি তো তিন ভাগে আমি যদি দুই গজ দুই গজ কাপড় করে ধরি তাহলে দুই গজের জন্য একতোলা কষ্টিক তোলা রঙের সাথে দুই তোলা কষ্টিক দুই তোলা হাইড্রোস একটু বেশি হয়ে যায় তো আমি কিন্তু পুরোটাই দিয়েছি হাফ কাপ হাফ কাপ বলেছি হাফ মগ গরম পানির সাথে দিয়ে দিয়েছি পুরো রঙটাই মানে তোলায় দিয়েছি তো আমি পুরো পুরোটাই দিয়েছি যার কারণে আমি এইখানে বাকি যে রঙটুকু থেকে যাবে সেটার মধ্যে আমি অন্য আর একটা কাপড়ের রঙ করে নেব যার কারণে পুরোটাই দিয়েছি তো পুরোটা যদি কেউ না দিতে চান সামানটা একটু রেখে রেখে দিলেও কিন্তু আপনার এই সেটটা তৈরি হয়ে যাবে তো এরপরে আমরা দশ মিনিট ওই রঙের মধ্যে রেখে দিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি পলিথিনটা খুলে দিয়ে আবারও নতুন করে আর একটা পলিথিন দিয়ে নিয়েছি যাতে পলিথিনের গায়ে যে রঙটা ছিল সেই রঙটা বাকি সাদা কাপড়ের সাথে রেগে না যায় এরপরে আবারও আর একটা পলিথিন দিয়ে মাঝখানের কাপড়টাকে ভরে নিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি এরপরে বাকি সাইডে যে কর্নারের আর একটা ছিল সেই পার্টের জন্য আর একটা রঙ সেমভাবে গুলিয়ে নিচ্ছি এক তোলা রং দুই তোলা হাইডোস আর দুই তোলা কষ্টিক সোডা সুন্দর করে এটাকেও আমি দশ মিনিট ভিজিয়ে রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমরা সেমভাবে পলিথিনটা চেঞ্জ করে আবারও পলিথিন দিয়ে দুই পাশে বেঁধে নিয়েছি এখন যে মাঝখানের পাটটা আছে সেই পাটটার জন্য আমরা আর একটা রঙ সেমভাবেই গুলিয়ে নেওয়াচ্ছি তো এবারেও দশ মিনিট ভিজিয়ে রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব এরপরে পলিথিন খুলে পুরো কাপড়টাকে সুন্দর করে খেঁচে নিয়েছি এখন বাঁধনগুলো খুলে দিলেই সম্পূর্ণ কাপড়টাতে মাত্র সাতটা পুঁতি দিয়ে কত সুন্দর ডিজাইন করা হয়ে গেল দেখলেন তো কত সহজে পুঁতির মাধ্যমে এবং পলিথিন দিয়ে তিন শেডের সুন্দর একটা শাড়ি হয়ে গেল এই পাশের এই সবুজ কালারটা ভেজা দেখে বেশি কালো কালো মনে হচ্ছে শুকিয়ে গেলে দারুণ একটা কালার হবে আর এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে উপকারী মনে হয় লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন